কলকাতা আলোর দিশা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বন্দে মাতরম অনুষ্ঠানে আজ সম্মানিত হলো সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অভিভাবক পেয়েছে, আমাদের শাস্ত্রতে বলে অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। ভালো বাংলা বলতে পারি না, সো সরি, একটু হিন্দি বাংলা। বুক ফর ব্লাইন্ডস, তাতে দেশ পত্রিকায় মানে প্রথম থেকে, দেশ যবে থেকে শুরু হয়েছিল তবে থেকে যে পূজা বার্ষিকীতে যত গল্প বেরিয়েছে তার মধ্যে থেকে 55টা গল্প আমরা বেছেছিলাম। বাবু কাজ করে থাকেন আর তারই স্বীকৃতি স্বরূপ আজকে শঙ্কর সরকার এই দুই মানুষের হাতে, ব্যক্তিত্বের হাতে তুলে একটা প্রেক্ষাগৃহ অমিতা যে আয়োজন করেছেন আজকের এই প্রজাতন্ত্র দিবসে। উনি যখন আমাকে ইনভিটেশনটা পাঠালেন তখন আমি গ্রামের বাড়িতে ছিলাম কাটোয়ায়। আজকে এক্ষুনি যে কথাটা ম্যাম বললেন আমি সেটারই সূত্র ধরে সামান্য একটু কথা বলতে চাই। পরিমল মালাকার মহাশয়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন আলোর দিশার পক্ষ থেকে। আমি মিডিয়া জগতে খুব কম সময় হলো এসেছি, কিন্তু তার আগে আমি অনেকটা দেশের বাইরে কাটিয়েছি, অনেক বছর, 15টা বছর। তারপরে কলকাতায় এসেছি, এসেই প্রথম যে সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলাম সেটা হচ্ছে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। স্মারক তুলে দেওয়া হচ্ছে আলোর দিশার পক্ষ থেকে। বসু রায়চৌধুরী সম্মান তুলে দিচ্ছেন আজকে সম্মানীয় অতিথিদের হাতে। এরপর আলোর দিশার পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হচ্ছে অরূপ মুখোপাধ্যায় মহাশয়কে। কলকাতা আলোর দিশার পক্ষ থেকে পিয়ালি রায়চৌধুরী বাবু মান্না মহাশয়ের হাতে সম্মান তুলে দিচ্ছে। মালিনী বোস মহাশয়কে আলোর দিশার পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হচ্ছে। কলকাতা আলোর দিশা আগামী দিনে অনেক জায়গা নিয়ে সারা বাংলাব্যাপী কাজ করতে চায় এবং সেটাও আমরা ঠিক করে নিয়েছি। পাওয়ার বাই জীবনপুর প্রাণ প্রস্তুত ও লেজ হোম।